যুক্তরাজ্যের হিথ্রো এয়ারপোর্টে কর্মরত শত শত শ্রমিক আজ শুক্রবার থেকে তিন দিনের জন্য পূর্ব ঘোষিত স্ট্রাইক অথবা ধর্মঘট শুরু করছেন। ইউনিয়ন নেতারা বলেছেন ক্রিসমাস এবং নতুন বছরের সময়ও তারা স্ট্রাইকে যাচ্ছেন। ইউনাইট ইউনিয়ন বলছে ব্রিটেনের বৃহত্তম বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলারদের তাদের নিয়োগকর্তা এয়ার ম্যানেজার্স যেই বেতনের প্রস্তাব দিয়েছিল সেটি প্রত্যাখ্যান করার পর এই ঘোষণাটি এসেছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে এয়ারপোর্টের শ্রমিকরা 16 ডিসেম্বর শুক্রবার ভোর 4টায় স্ট্রাইক শুরু করেছে এবং পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত তাদের এই স্ট্রাইক অব্যাহত থাকবে। এরপর আগামী 29 ডিসেম্বর বৃহস্পতিবার থেকে তারা আবারও স্ট্রাইক শুরু করবে। 1 জানুয়ারি রবিবার ভোর 3:59 সেই স্ট্রাইক শেষ হবে। হিথ্রোর টার্মিনাল 2, 3 এবং 4 নম্বর এই টার্মিনালগুলোর গ্রাউন্ড হ্যান্ডেলারদের হিসেবে ম্যানেজার্স দ্বারা নিযুক্ত 400 জনেরও বেশি কর্মী এই স্ট্রাইক পালন করছেন। ইউনাইট ইউনিয়ন আরও বলছে গ্রাউন্ড কর্মীরা বছরের শেষ সময়ে দ্বিতীয়বার যে স্ট্রাইকের ঘোষণা দিয়েছে ঠিক ওই একই ক্রিসমাস পরবর্তী সময়ে বর্ডার ফোর্সের কর্মীরাও কিন্তু স্ট্রাইকে যাবে। বর্ডার ফোর্সের কর্মীরা 23 ডিসেম্বর থেকে টানা 4 দিনের জন্য স্ট্রাইকে যাবেন। ইউনাইটেড জেনারেল সেক্রেটারি শ্যারন গ্রাহাম গণমাধ্যমকে বলেছে নিয়োগকর্তারা শ্রমিকদের ন্যায্য বেতন বৃদ্ধির দাবিকে অগ্রাহ্য করছে। ম্যানেজার্সকে অজুহাত দেখানো বন্ধ করতে হবে এবং তাদের সদস্যদের প্রত্যাশা পূরণ করে এমন একটি মানসম্মত বেতন অফার করতে হবে যেটি দিয়ে তারা জীবন ধারণ করতে পারে। এদিকে স্ট্রাইক করা হলেও এতে ব্রিটিশ এয়ারওয়েজ এবং ভার্জিন আটলান্টিক্সের যেসব ফ্লাইট হিথ্রো এয়ারপোর্টে চলাচল করে সেগুলো খুব বেশি প্রভাবিত হবে না। হিথ্রোর একজন মুখপাত্র জানিয়েছেন ম্যানেজার্স গ্রাউন্ড হ্যান্ডেলিং কর্মীদের পরিকল্পিত স্ট্রাইকে বেশিরভাগ যাত্রী প্রভাবিত হবে না। তাদের কোনো ফ্লাইট বাতিলের বিষয়ে এখন পর্যন্ত জানানো হয়নি, তবে কিছু ফ্লাইটে সামান্য কিছু প্রভাব পড়বে। তাই যাত্রীদের সর্বশেষ তথ্য জেনে নিয়ে এয়ারলাইন্সের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে এয়ারপোর্টের পক্ষ থেকে। এদিকে স্ট্রাইকে যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশন নেওয়ার ঘোষণা দিয়েছে এয়ার ম্যানেজার্স কর্তৃপক্ষ। এর আগে নভেম্বরে হিথ্রো এয়ারপোর্টে একই রকমের স্ট্রাইকের সময়ে ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশন নেওয়া হয়েছিল। ওই সময় হিথ্রো কর্তৃপক্ষ বলছিল যে স্ট্রাইকের কারণে তাদের কোনো ফ্লাইট বাতিল হয়নি, তবে অভ্যন্তরীণ কিছু ফ্লাইট কিছুটা প্রভাবিত হয়েছিল, সমস্যা তৈরি হয়েছিল। জানা গেছে ব্রিটেনের বিভিন্ন সেক্টরের শ্রমিক ইউনিয়নগুলো বেতন বাড়ানো সহ বিভিন্ন দাবি পূরণ করতে স্ট্রাইক করার ঘোষণা দিয়ে আসছে। অনেকেই বিভিন্ন সময়ে স্ট্রাইক কর্মসূচি পালনও করছেন। এর মধ্যেই গতকাল বুধবার থেকে নার্স যারা তারা স্ট্রাইক শুরু করেছেন, 20 ডিসেম্বর আবারও তারা স্ট্রাইক করবেন। এছাড়া শুক্রবার থেকে রেলকর্মীরাও কিন্তু তারা স্ট্রাইকে যাচ্ছেন। যদিও রেলকর্মীদের বেতন বৃদ্ধির বিষয়টি তারা গ্রহণ করেছেন, কিন্তু তারা স্ট্রাইক বাতিল করেননি। এই যে বিভিন্ন সেক্টরে স্ট্রাইকের কারণে বলা হচ্ছে ক্রিসমাসের ঠিক আগে আগে নতুন বছরের শুরু পর্যন্ত ব্রিটেন কার্যত প্রায় অচলই থাকবে। সে কারণে সেনাবাহিনী নামিয়ে ব্রিটেনকে সচল রাখার চেষ্টা করছে সরকার। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।